হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এখন বাজে সন্ধ্যে 7:30। তো আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আই হোপ ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো তোমরা ভাবছো তো বন্ধুরা, প্লেটে দই মিষ্টি নিচ্ছে কেন তোমাদের দিদিভাই? এসেছে তো ননদের বাড়িতে বেড়াতে, তাহলে এখানে কি কাজ করছে? আর আমার না যেখানে যেয়ে কাজ করতে ভালো লাগে। তো যাই হোক, দেখো নিজের মতো মনে করে সব করে নি। তার কারণ হচ্ছে দই মিষ্টি নিচ্ছি যে আমার এই দিদিভাই এসেছে ওর বড়দি ভাইয়ের বাড়ি, আমার মাসি শ্বশুরের ছোট মেয়ে আর তার বড় মেয়ে, মানে আমার নিজের ননদের মতনই বলতে পারো, ওদেরকে আমি আলাদা করে দেখি না। মাসি শ্বশুরের বড় মেয়ে আর আমার শাশুড়ির বড় মেয়ের বিয়ে একই জায়গায় হয়েছে বীরনগরে, কিন্তু তোমার পাড়াটা একটু আলাদা। তো একই জায়গায় দেখে ছোট ননদ এসেছে হচ্ছে সকালবেলা, আমরা এসেছি বিকালবেলা, আর ওরা সবাই মিলে আমরা এসেছি শুনে দেখা করতে এসেছে। আর কি বলবো, এই দেখো ভাগ্নে বউ এসেছে, ভাগ্নি এসেছে, সবাই মিলে দেখা করতে এসেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমরাও কালকে যাব দেখা করতে, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো তোমরা। বন্ধুরা, আমার অনেক ননদ আর আমার নিজের ননদ হচ্ছে তিনজন আর মাসি শাশুড়ি ঘরে দুজন, সবাই আমার নিজের, কেউ পর নয়, তাই আর কি। দুজন বড়দি ভাই তোমাদের বোঝার জন্য নাম ধরেই বলছি, নীল রঙের ওড়না গায়ে দেওয়া ওই দিদিভাই হচ্ছে রূপা দিদিভাই। তো এই দেখো সবাই একটু সেলফি তুললাম, আর ক্যামেরা করছিল তোমাদের দাদা ভাই, তাই হাসাহাসিও করছিল সবাই। তা ওরা সবাই সেলফি তুলে গল্প করে চলে গেছে, আর আমরাও এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? এই দেখো রাত্রি এখন 8:30 বাজে, সামনে হচ্ছে আমার দুই ভাগনা আছে, পেছনে তোমাদের দাদা ভাই যে সোনামাকে কোলে নিয়ে যাচ্ছে, তারও পেছনে আছি আমি ক্যামেরাম্যান। আর এই যে দেখো আমরা বড় বাজারে ঢুকে গেছি, বড় বাজারেই এই মেলাটা হচ্ছে। তো এই যে লাইটিংটা দেখলে খুব সুন্দর, আর আমাদের দিদিভাইদের বাড়ির থেকে মেলাটা একটু কাছে, আবার ওই দিদিভাইয়ের মাসির শাশুড়ির ঘরের যে ননদ তার বাড়ির থেকে আবার মেলাটা অনেকটা দূর। আর যেহেতু এই দিদিভাইয়ের বাড়ির থেকে মেলাটা কাছে, তাই জন্য দেখো বন্ধুরা আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম। এই মেলাটা হওয়ার কিন্তু একটা বিশেষত্ব উপলক্ষ আছে, তারও একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা একটা ভিডিও মিস করবে না, তাহলে সব আপডেট জানতে পারবে। বীরনগরে নাম করা এই স্থান, কেউ যদি গেস করতে পারো কমেন্ট করে জানিও, তাকে কেন্দ্র করেই এই মেলাটা হয়। প্রায় 7 দিন থাকে এই মেলা, এখানে ফাংশন সব নামী দামি আর্টিস্ট আসেন, যেটা আমাদের ওখানে এখন কম হয় আর সময়ের অভাবে হলেও দেখতে যেতে পারি না। আর এই যে হচ্ছে এই বড়বাজার মন্দিরের মা দেবী, ইনি হচ্ছেন মা দুর্গার আরেক রূপ, অষ্টহাতের দেবী, বিন্দুবাসিনী দেবী হিসেবে উনি পরিচিত হন এখানে, আর তারই পুজো চলছে, আজ হচ্ছে অষ্টমী। আর এই যে ঝাড়বাতিটা দেখালাম বেশ সুন্দর, আর এখানকার যে দৃশ্য, যে আন্তরিকতাটা দেখে আমার বন্ধুরা এত ভালো লেগেছে তা বলার মতো না। এই যে দেখো মায়ের সোজা সোজা স্টেজ করা হয়েছে, এখানে ফাংশন হয়। আর এই যে আমার সোনামা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, যেহেতু আজকে ট্রেন জার্নিং করে এসছে, তো আমাদের দাদা ভাইয়ের কোলে চেপেই আজকের মেলাটা ঘুরে নিচ্ছে। আর এই যে হচ্ছে 12 মাস এইখানে মা দেবীকে পুজো দেওয়া হয়, এই যে মন্দিরটা ছোট্ট করে যে ঠাকুরটা, আর তার পাশে এই যে মূর্তি, এটা বছরে একবার আজকের দিনেই হয়। তো চলো বন্ধুরা তোমাদেরকে আমরা মেলাটা এবার ঘুরে দেখাই। এই যে দেখো বন্ধুরা, মেলায় এসেই কাপ প্লেটের দোকান দেখলে আমাদের গৃহিণীদের কি মনে হয়, এই একটা কাপ নিই, তিনটে প্লেট নিই, এরকম কিছু একটা মনে হয় তো? বলো বলো, হয় না? আমার তো ভীষণ হয় মেলায় গেলেই। তো দিদিভাইয়ের জন্য একটা ট্রে নিয়ে নিয়েছি ফাইবারের, আর এখানে দাঁড়িয়ে আছি, আমার বড় ভাগ্নে আমার সোনামাকে কিছু সাজার জিনিস কিনে দেবে, তাই জন্য ওকে পছন্দ করাচ্ছে, আমাকেও বলছে মামি তুমি দেখো বনুর এটা হবে কি না। তো এই যে আমার সোনামা পড়ে আবার এটা নিয়ে একটুখানি দেখাচ্ছে তোমাদেরকে ক্যামেরায়। তো আমার তো ভীষণ ভালো লাগছে মেলাটা, তারপর মেলা ঘুরতে ঘুরতে চলে আসলাম হচ্ছে, ভীষণ পেটে খিদে পেয়ে গেছে, খিদেতে ইঁদুর দৌড়াদৌড়ি করছিল, তখন ভাগ্নে বলছে চলো মামি এই দোকানটাতে ঢুকে আমরা কিছু আগে খাবার খেয়ে নিই। তো চলে আসলাম রীতিমতো দোকানে, সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া করতে এসে দোকানে ঢুকেই দেখলাম কি বানানো হচ্ছে, ভীষণ সুন্দর গন্ধ। ওই যে তোমাদের দাদা ভাই আমরা বসে আছি, তোমাদের দাদা ভাই আর আমার বড় ভাগ্না মিলে গেছে অর্ডার দিতে। তা চলে এসেছে আমাদের মোগলাই,
আর সাথে আছে সস, স্যালাড, তরকারি, আর বাচ্চাদের জন্য আছে হচ্ছে চাউমিন, কারণ আমার মেয়ে আর ছোট ভাগনা বলছে যে চাউমিন খাবে। আমরা তিনজন মোগলাই নিয়ে নিলাম আর ওরা হাফ প্লেট করে চাউমিন নিয়ে নিল। এই চাউমিনটাও বন্ধুরা আমার মেয়ে খেতে পারেনি পুরো, সেটা শেয়ার করেছে আবার ওর দাদার সাথে, দুই দাদার সাথে। আর এই দেখো মোগলাইটা খাচ্ছিলাম, বুঝতেই পারবে কেমন হয়েছে, একটু শক্ত হয়ে গেছে যেহেতু ওরা মানে অনেকক্ষণ আগের থেকে তৈরি করছে। আর দোকানটাতে আস্তে আস্তে দেখলাম আমরা যখন ঢুকলাম ফাঁকাই ছিল, তারপর দেখছি বন্ধুরা ভালো ভিড় হয়ে গেছে। আর বন্ধুরা আমার এখন ভয়েস দেওয়ার সময় না লোভ লেগে যাচ্ছিলো, কেন জানো তো, মোগলাইটা একটু শক্ত হয়েছিল কিন্তু টেস্টটা দারুণ হয়েছিল, বেশ ভালো লেগেছিল খেতে। তা দেখো আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো আমার লোভ লেগে যাচ্ছে এখনই। তো এখানে চলে আসলাম আবার একটু মেলাটা ঘুরতে, কারণ পুরোটা ঘোরা হয়নি আজকেও, আমরা কিন্তু পুরো মেলা ঘুরতে পারিনি, আবার সামনের দিনও আমরা মেলায় আসব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো মেলাটা আজকে ঘুরতে পারিনি, বাদ বাকিটা কালকে কমপ্লিট করে নেব। এখানে আবার নিরামিষ মথুরা কেকের দোকান, ভালোই বানায় যদিও আমরা খাইনি, বড় ভাগনার কাছে শুনলাম। চারিদিকে নানা রকমের খাবারের দোকান দেখে না বেশ অন্যরকম ফিল হচ্ছিল। মেলা শেষে বাড়ি যাবার পালা, তো বাড়ি যাওয়ার পথে আইসক্রিম না খেলে চলবে না, আবার গাড়িতে ভর দিয়ে গালে হাত দিয়ে আইসক্রিম পছন্দ হচ্ছিল। আমি ভাবছিলাম এইভাবেও আইসক্রিম পছন্দ করা যায়, তো যাই হোক ওরা আইসক্রিম পছন্দ করছিল আর আমি গাছ ভর্তি আম দেখে ভিডিও করলাম। এখানে সব গাছে বেশ এরকম আম হয়েছে দেখলাম। তারপর আইসক্রিম পছন্দ করে ওরা সবাই খাচ্ছিল, আমি আর আমার সোনামা বাদে, কিন্তু তোমাদের দাদা ভাই আবার আমাদেরকে না দিয়ে খেতেই পারে না, তাই সেটা এইভাবে ক্যামেরা বন্দি করলাম। কেমন লেগেছে জানিও। দাদা ভাই না বন্ধুরা এর আগে একবার আমাকে শিখিয়ে দিয়েছিল ডাবল ক্যামেরা কী করে করতে হয়, আমার এটা বেশ মনে ধরেছিল। তো যাই হোক আজকে সেটা করেই ফেললাম নিজে একা একা, আমার কিন্তু বেশ লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও। এটা বেশ ভালো লাগছে না, একদিকে আমিও আছি, অন্যদিকে যা আছে মানে আমার সামনে যেটা আছে সেটাও তুলে ধরতে পারছি। তো আজকের মতো টাটা বলে, মেলা কেটা এটা বলে, তোমাদেরকে টাটা বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, আগামী দিন নিয়ে চলে আসবো নতুন আরেকটি ভিডিও। তো টাটা বন্ধুরা।